আমার নিজের ছেলে যে ভালোবাসে ডাক্তার ছেলে, ভাই বিনে সে বোঝে না ওই আজকে যে সেই বইটা বাইরে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। দর্শক শ্রোতা, প্রতিভা এবং গুণী শিল্পীর আরেক নাম হচ্ছে চঞ্চল চৌধুরী। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আমাদের চ্যানেলে ইতিমধ্যেই গুণী এই শিল্পী চঞ্চল চৌধুরীর গ্রামের বাড়ি সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। চঞ্চল চৌধুরী যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলটিকেও। সেখানে দর্শক শ্রোতা, আপনারা আপনাদের প্রিয় এবং গুণী এই অভিনেতার শৈশব কৈশোর সম্পর্কে জানতে পেরে অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছেন। যারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি নতুন আরও একটি পর্ব আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। আজ কিন্তু চঞ্চল চৌধুরীর একটি উল্লেখযোগ্য সিনেমা শুভ মুক্তি পেয়েছে। সেখানে তার গর্ভধারিণী মা কি বলছেন, ছেলের এমন অসামান্য সাফল্যে কতটা অভিভূত হয়েছেন তার মা, একই সঙ্গে চঞ্চল চৌধুরীর বাবাই বা কি বলছেন। তো দর্শক শ্রোতা, এই ঘটনাগুলোর পুরো বিস্তারিত জানতে এবং বাংলাদেশে সম্প্রতি যে মুক্তি পেয়েছে হাওয়া সে সম্পর্কে জানতে পুরোটা সময় জুড়ে আশা করছি সাথেই থাকছেন। এবং আপনাদের পছন্দের এবং গুণী এই শিল্পীর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। তো তার আগে একটি কথা, যদি আমাদের চ্যানেলটি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে এরকম গুণী মানুষদের জীবনের পেছনের গল্পগুলো আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই দেখতে পারেন। তো যাই হোক, আর কথা নয়, চলুন সরাসরি ফিরে যাওয়া যাক মূল ভিডিওতে। তো আপনাকে আপনার ছোট ছেলে সম্পর্কে কোন একটা স্মৃতির কথা মনে পড়েন যেটা আপনার এখনো মনে পড়ে? আমাদের এখনো ভক্তা চোখ ভক্তি চিন্তা করে ওই রকম দেখা যায় না, তাই পাড়ি আসিল আর এদিকে লাইট নিভে গেছে, কারেন্ট চলে গেছে, সেদিন আর ঘুম পারে নেই, আমি ছেলে মানুষ করে মাস্টার ছিল, আমি ছেলে মানুষ করবো তিনটে ছেলে, আমি একরকম করে মানুষ করবো, কেউ কারো অধীন থাকবে না যে ও আমার মুখাপেক্ষি। দর্শক শ্রোতা, চঞ্চল চৌধুরী যার অভিনয় দেখেনি এমন মানুষের সংখ্যা হয়তোবা হাতে গোনা দু একটি হতে পারে। সারা দেশব্যাপী যিনি আলোড়ন সৃষ্টি করে প্রতি মুহূর্তে, সারা দেশ কেন, দেশের গণ্ডি পেরিয়ে ইতিমধ্যে বিদেশেও যাকে নিয়ে চলে রীতিমতো চর্চা। কেমন করে বাংলাদেশের বুকে এত বড় একজন অ্যাক্টর হলো, কিভাবে এত বড় গুণী শিল্পী বাংলাদেশের কলা কৌশলীদের সাথে এত সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছে। তো দর্শক শ্রোতা, গুণী এই শিল্পীর গ্রামের বাড়ি এবং তার মধু মাখা শৈশবে একটু পরে যাচ্ছি, তার আগে আমরা চলুন দেখে আসবো বর্তমানে তার অভিনীত রিলিজ প্রাপ্ত একটা সিনেমা যার নাম হাওয়া। চলুন হাওয়া সম্পর্কে সবাই কি বলছেন জেনে আসি। রহস্যময় বঙ্গোপসাগর, মাঝ সমুদ্রে গেলে মনে হয় এই বুঝি কুলকিনারা নেই, এর আগে কখনো বড় কখনো তেরে আসা বিশাল ঢেউ, সব বুক পেতে দাঁড়িয়ে থাকে মাছ ধরার একটি ট্রলার। যে ট্রলারের যাত্রীরা পেশাদার জেলে নয়, অভিনয় শিল্পী। জীবন নিয়ে অনিশ্চয়তার শঙ্কা, আসন্ন বিপদ মাথায় রেখেই দিনের পর দিন কাজ করে চলেছিল একদল শুটিং ইউনিট। এভাবেই গভীর সমুদ্রে গোপনে টানা 40 দিন শুটিং করে আলোচনায় আসেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার লিমিটেড প্রযোজিত হাওয়া। সেটা 2019 সালের ঘটনা, করোনার কারণে দীর্ঘ দিন আটকে ছিল সিনেমাটি। মহামারীর সময় মাস্কে হাওয়ার ছবি জুড়ে দিয়ে আলোচনায় আসে হাওয়া। চলতি বছর গোপনে সিন্ধুক থেকে রত্ন বের করার মতোই নতুন নতুন চমক দিয়েছে হাওয়া, যার শুরুটা হয় পোস্টার দিয়ে, এরপর ট্রেলার দিয়ে রীতিমতো আলোচনার ঝড় তোলে। বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গের ইউটিউবাররাও বাংলাদেশি সিনেমার ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তবে কে জানত হাওয়ার মোক্ষম চমক তখনও বাকি, যা প্রকাশ্যে আসে চলতি মাসের প্রথম সপ্তাহে।
সিনেমাটির গান সাদা সাদা কালা কালা, মুক্তির পরই ঝড় তোলে, রাতারাতি পরিণত হয় গণমানুষের গানে। বহুল প্রতীক্ষিত সিনেমা আজ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি হাওয়া, যা রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা সহ দেশের 24টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আগে ছোট পর্দায় কাজ করেছেন, বানিয়েছেন অনেক বিজ্ঞাপন, তবে সুমনের জন্য বড় পর্দায় পরীক্ষা এই প্রথম। সিনেমার গল্প সম্পর্কে তিনি বলেন, এটা মিস্ট্রি ড্রামা ঘরানোর গল্প। বাস্তবতার গল্প হলেও শেষে গিয়ে রূপকথার গল্প হয়ে ওঠার ব্যাপার আছে এখানে। বলতে পারেন ছবিটি দেখতে বসে দর্শক একটি জার্নির মধ্য দিয়ে যাবেন। গল্পটিকে নতুন আঙ্গিকে দর্শকের সামনে আনার চেষ্টা করেছি, এতটুকুই। মাছ সমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট মাঝি মাল্লা ও রহস্যময় বেদিনীকে ঘিরেই তৈরি হয় এই সিনেমার গল্প। দীর্ঘ 2 বছর গবেষণা শেষে 2019 সালের অক্টোবরে গভীর সমুদ্রে ছবিটির শুটিং শুরু হয়। ওই বছরেই নভেম্বরে শেষ হয় পুরো শুটিং। একটি নৌকার মধ্যেই পুরো সিনেমা। বিষয়টি দর্শক কিভাবে নেবেন সেটা নিয়ে চিন্তিত ছিলেন চান মাঝি চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী। ট্রেইলার প্রকাশের পর থেকে যার লুক দর্শকদের প্রশংসা পাচ্ছে। তিনি বলেন, গভীর সমুদ্রে শুটিং করা সহজ ছিল না, নানান প্রতিবন্ধকতা ভয় ভীতির মধ্য দিয়ে শুটিং শেষ করতে হয়েছে। 2 দিন একরকম হারিয়েই গিয়েছিলাম, শেষ পর্যন্ত আমাদের সেই শ্রম বৃথা যায়নি। শুটিং করতে করতে একসময় মনে হয়েছিল শেষ করে আসতে পারবো কি না। সেই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। হলে দেখার পর দর্শক সিনেমাটিকে কিভাবে নেবে এখন শুধুমাত্র তার অপেক্ষায়। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের কাছে ছবিটি নিয়ে কথা বলতে গিয়েছি। মুক্তির আগে দর্শকদের সঙ্গে যোগাযোগ বেশ শক্তভাবে করতে পেরেছি। সবাই ছবিটি দেখতে মুখিয়ে আছেন, টিকিট পাওয়া যাচ্ছে না। আজ নিজেরও কয়েকটি টিকিট দরকার ছিল কিন্তু পাইনি। তবে মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত নন অভিনেত্রী। মুক্তির আগেই দর্শকদের ছবি দিয়ে আলোচনা তৈরি করেছেন তিনি, সুতরাং মুক্তির পর দর্শক যা বলবেন মাথা পেতে নেব। এদিকে গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা পরাণ দিয়ে বাজিমাত করেছেন শরীফুল রাজ। আজ থেকে তার পরাণ চলবে 7টি হলে। একই সঙ্গে আজ মুক্তি হওয়ার কথা আছেন হাওয়া। হাওয়ার শুটিংয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করে তিনি বলেন, কোনো সময় একটি দৃশ্য শুটিং করতে গিয়ে 2-3 দিনও সময় নিতে হয়েছিল, কারণ সমুদ্রে জোয়ার ভাটার কারণে নৌকা ঘুরে যেত। এতে অনেকগুলো দৃশ্যের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে, পরিচালক সঙ্গে হাওয়া কাহিনী ও সংলাপ লিখেছেন। মেজবাউর রহমান সুমন নিজেই যৌথভাবে চিত্রনাট্য করেছেন। মেজবাউর রহমান সুমন, সুকর্ণ, শাহেদ ও জাহিন ফারুক। প্রথম ছবি থেকে কি প্রত্যাশা জানতে চাইলে পরিচালক বলেন, কোনো প্রত্যাশা নিয়ে সিনেমাটি বানাইনি, আমার মতো করে একটি সিনেমা বানিয়েছি। তবে দর্শকদের মনোভাব দেখে বোঝা যাচ্ছে মুক্তির আগেই আমাদের ভাবনাগুলো বিশ্বাস করেছেন তারা, এটাই বড় কথা। এখন দেখা যাক মুক্তির পরে কি হয়। চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাফিজা তুশি ছাড়াও হাওয়ার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন। তো দর্শক শ্রোতা, আমার যেটুকু জানানোর কথা জানিয়ে দিয়েছি। এখন কিন্তু পুরো ভিডিওটি দেখার পরে এবং হাওয়া সিনেমাটি দেখার পরে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর এই মুভিটি কেমন লাগলো। একই সঙ্গে আবারও চেষ্টা করব হাওয়া সিনেমা এবং সেই সিনেমার গুণী সেই চরিত্র চঞ্চল চৌধুরীর নতুন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও ভিজিট করে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য।